ইয়াস পরবর্তী পরিস্থিতির কথা চিন্তা করে রাজ্যের প্রথম বিশ্ব ম্যানগ্রোভ দিবসের মাধ্যমে শুরু হলো দীঘার সমুদ্র উপকূলে বৃক্ষরোপণ কর্মসূচি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে 5 কোটি ম্যানগ্রোভ লাগানোর। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজ রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত দীঘার ঝাউকেরিয়া মৌজাতে বন মহত উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের মৎস্যমন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। এদিন তিনি নিজের হাতে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির শুভ সূচনা করেন। এদিন তিনি বলেন, শুধু গাছ লাগালে হবে না, তার সঠিক পরিচর্যাও করতে হবে। ঢাকঢোল পিটিয়ে সূচনা করলাম কিন্তু রক্ষণাবেক্ষণ হলো না, সেটা যেন না হয়। গাছের পরিচর্যার জন্য পঞ্চায়েত ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে এই কাজে নিয়োজিত করার কথাও তিনি বলেন। ব্যাপক পরিমাণে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এখানে যে প্রাকৃতিক যে দুর্যোগকে আমরা প্রকৃতি মাধ্যমে তৈরি করে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে বিভিন্নভাবে ম্যানগ্রোভ এবং বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই তাণ্ডবকে আমরা রক্ষা করব, মানুষকে রক্ষা করব। তার জন্য এখানে বৃক্ষরোপণের কর্মসূচি রক্ষণের ব্যাপারটা আমরা ডিএম সাহেব বলেছেন, আমরা বলি যে সবাই সাধারণ মানুষ এখানে যারা কোঅপারেটিভের সমবায়ের সঙ্গে যুক্ত, ক্লাব, পঞ্চায়েত, বিশেষ করে লক্ষ্য নজর রেখে হয় না তা নয়। এই যে গাছগুলো দাঁড়িয়েছেন, এনআরজিএসের মাধ্যমে গাছ তৈরি হয়েছে, কিছু গাছ নষ্ট হচ্ছে, হ্যাঁ এটা একটা ঠিকই কথা বলেছেন, আমাদের কিছুটা অবহেলা হয়, আবার কিছুটা গাছ কিছু জন মানুষ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, এটা একটা সচেতনতার অভাব। এটা আমরা চেষ্টা করছি মানুষ যাতে গাছ কম নষ্ট করে, সেটা আমরা লক্ষ্য রাখছি এবং আমরা তৎপরতার সঙ্গে আমরা আরো বেশি করে উদ্যোগ গ্রহণ করে গাছকে রক্ষা করা প্রত্যেকেরই দায়িত্ব, সবারই দায়িত্ব এটা গ্রহণ। উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, জেলা সভাধিপতি দেবব্রত দাস, জেলা বন অধিকারী অনুপম সেন, এছাড়া পর্ষদ প্রশাসক, ব্লক সভাপতি, বিডিও সরকারি আধিকারিকগণ। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা।